রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। আইসিডিডিআর বি বলছে, 60 বছরের রেকর্ড ভেঙে প্রতি মিনিটে গড়ে একজন রোগী ভর্তি হচ্ছেন সেখানে। এমন অবস্থায় অস্বাস্থ্যকর খাবার এবং পানি ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত সৌমি ইব্রাহিমের রিপোর্টে। রাজধানীর মুগদা থেকে আইসিডিডিআরবিতে চিকিৎসা নিতে এসেছেন 48 বছরের মরিয়ম। মঙ্গলবার রাত থেকেই ডায়রিয়ার সাথে শুরু হয় বমি। অল্প সময়ের মধ্যে অবস্থার দ্রুত অবনতি, তাই শেষ ভরসা হাসপাতাল। নারকেল পানি খাইছি, লেবু পানি খাইছি, আবার পায়খানা করে দিছে, সব ভিজে গেছে। মরিয়মের মতো প্রায় প্রতি মিনিটেই হাসপাতালে ভর্তি হচ্ছেন ডায়রিয়া আক্রান্ত রোগীরা, যাদের একটি বড় অংশ নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, দক্ষিণ খান, মিরপুর ও আশকোনা এলাকার। রোগীদের মধ্যে মহিলা ও শিশুদের সংখ্যা তুলনামূলক কম, তবে বেশিরভাগই প্রাপ্তবয়স্ক। বমি আর পাতলা বাহানা একারে দশা হবে। আমরা সারা রাত গোয়া নড়া সব নাইলাম, ডাক্তার স্ল্যাং দিতেছে, ওষুধ দিতেছে, চলতেছে আর কি। পাতলা পায়খানা বমি তো আবার এখানে নিয়ে আসছি। নানগুন যেতে পায়খানাটা একটু বন্ধ হলে আমার ভালো হয়। আমি আসছি উত্তরা এয়ারপোর্টে আশকোনা থেকে, আমার ছেলে ভর্তি। দ্রুত পরিস্থিতির অবনতি হতে থাকায় আইসিডিডিআরবি হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে অস্থায়ী চিকিৎসা সেন্টার। ডায়রিয়ার লক্ষণ দেখা মাত্রই হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের, অন্যথায় ঝুঁকিতে পড়তে পারে জীবন। মিড মার্চ থেকে এপ্রিল এই সময়টায় মানে গরমের কারণে, বিভিন্ন কারণে আমাদের রোগী বাড়ে, কিন্তু এই বছর একটু আনইউজুয়াল, মানে যে নাম্বারটা আমাদের গত 60 বছরে হয় নাই, এবছর এটা 1300 ক্রস করে গেছে পার ডে। এর মধ্যে দেখা যাচ্ছে যে আসলে মেলই বেশি, মানে পুরুষই বেশি, পাশাপাশি মহিলারও আসছে। পানি শূন্য হয়ে যায় এবং আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ বের হয়ে যায়, যেটা ইলেকট্রোলাইট আমরা বলি। তো এটা যখন বের হয়ে যায় তখন আপনাদের হার্ট অ্যাটাক করতে পারে, মানে বিভিন্ন রকম শখে চলে যায় পেশেন্ট, তো শখ থেকে মারাও যেতে পারে। এবার ডায়রিয়ার প্রকোপ বেশি, তাই কোনো অবস্থাতেই অস্বাস্থ্যকর খাবার এবং ফুটানো নয় এমন পানি পান না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সৌমি ইব্রাহিম, জিটিভি নিউজ, ঢাকা। পৌরসভার নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে পৌরসভা আইনের সংশোধনী বিল পাস হয়েছে। দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম পৌরসভা সংশোধন বিল 2022 সংসদে উত্থাপন করলে কণ্ঠ ভোটে পাস হয়। বিলটি পাশের প্রতিবাদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ ওয়াকআউট করেন। বিলটি সংশোধনের ফলে এখন থেকে পল্লী এলাকাকে শহর ঘোষণার ক্ষেত্রে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 2000 থাকতে হবে। বিলে পৌরসভা সচিবের পদের নাম পরিবর্তন করে পৌর নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর নতুন পরিষদ গঠনের আগ পর্যন্ত কাজ চালানোর জন্য প্রশাসক নিয়োগ দেবে সরকার। এছাড়া যুক্তিসঙ্গত কারণ ছাড়া কর্মকর্তা কর্মচারীদের একাধিক ক্রমে 12 মাস বেতন বকেয়া থাকলে পরিষদ বাতিলের বিধান রাখা হয়েছে সংশোধিত আইনে।